উলুবেড়িয়াতেও ফুটল ঘাসফুল। উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন সাজদা আহমেদ। 4,74,201 ভোটে তিনি জয়লাভ করেন এদিন। একসময় সিপিএম এর গড় ছিল উলুবেড়িয়া, আর সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। সম্প্রতি সুলতান আহমেদের মৃত্যুর পর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট হওয়া আবশ্যক হয়ে উঠেছিল। তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রায় 7,67,219 ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন 2,93,018 ভোট। সিপিএম এর প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা পেয়েছেন 1,38,792 ভোট। কংগ্রেস পেয়েছে 23,108 ভোট। এছাড়া নোটার সংখ্যা 11,768। ভোটে তৃণমূলের এহেন জয়লাভের বিষয়ে কথা বলতে গিয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের জয় অবশ্যম্ভাবী ছিল। আমাদের সাথে এ বিষয়ে তিনি ফোনে কথা বলেন। দুটো উপনির্বাচন হলো, একটা লোকসভা উলুবেড়িয়াতে আর একটা উত্তর চব্বিশ পরগনায়। দু জায়গায় ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এক জায়গায় 63,017 ভোটে জিতেছে, আর এক জায়গায় মোর দেন 5 লাখ ভোটে জিতেছে। এই যে জয়লাভটা, এই জয়লাভটার মুখ্য কারণ হচ্ছে যে গত 6 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার সর্বস্তরের মানুষের কল্যাণ করেছেন। একই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন, স্বাস্থ্য পরিষেবা ফ্রি করে দিয়েছেন, এবং 2 টাকা কেজি চাল দিচ্ছেন প্রায় 8 কোটি মানুষকে। অর্থাৎ এবং তার যে প্রকল্প কোনো সময় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে মানুষকে স্পর্শ করছে। আজকে তাই অপোজিশনের হাজার প্ররোচনা সত্ত্বেও আজকে কিন্তু সব মানুষ মমতা অনেকেই ভোট দিয়েছে, ব্যক্তি বিশেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি তাদের সমর্থন, তারই জন্য এই জাতীয় জয় হয়েছে। বিরোধীদের এরাজ্যে অস্তিত্ব নিয়েও এদিন তিনি মন্তব্য করেন ফোনে। হ্যাঁ, যে তৃণমূলের ঘরে বিজেপি কি করে দ্বিতীয় পজিশন চলে এলো, সিপিএমের গড় বলে এখন আর কিছু নেই, কংগ্রেসের গড় বলে আর কিছু নেই। সেখানে যদি গড়ই হতো তাহলে তো সেকেন্ড পজিশন অন্তত থাকতে পারতো, সেকেন্ড পজিশনও ওরা নেই। আজকে বিজেপির সঙ্গে সেকেন্ড পজিশন এসছে, দ্যাট মিনস সিপিএম কংগ্রেস তারা দে হ্যাভ লস্ট দেয়ার ক্রেডিবিলিটি, তার জন্য মানুষ তাদের বিশ্বাস করে না। সরকারে আছে তার জন্য কিছু মানুষ হয়তো তার পক্ষে গেছে, কিন্তু তাদের সেই ভুল আগামী দিনে ভেঙে যাবে। বিজেপির আজকে সিপিএম থেকে লোক চলে যাচ্ছে বিজেপিতে, কংগ্রেস থেকে লোক চলে যাচ্ছে বিজেপিতে, সমর্থক সংখ্যা বাড়ছে বা ভোটের পরিমাণ বাড়ছে, কিন্তু বিজেপি কাজের জন্য ভারতবর্ষে কাজে কল্যাণমূলক কাজের জন্য তো ভোট পাচ্ছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। এটা কিন্তু আগামী দিনে নিচটা সরে যাবে, এবং আস্তে আস্তে বিজেপি ও পশ্চিমবঙ্গে আস্তে আস্তে তারা ওই কংগ্রেস এবং তৃণমূলের কংগ্রেস এবং সিপিএম এর মতোই ওই পোস্টার পার্টি হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এদিন সিপিএম এর উলুবেড়িয়াতে হারের বিষয়ে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম এর বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, যা বলবেন দলকেই বলবেন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের এহেন জয়ের পরে এক কথায় ফের অস্তিত্ব সংকটে পড়ে গেছে কংগ্রেস ও সিপিএম, এমনটাই মতামত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।